রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখছেন বাংলাদেশি সমর্থকরা। সে খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। ফেনীর পুরাতন কারাগারের সামনে আছেন আতিয়া সজল। রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে রেদওয়ান হিমেল এবং বরিশালের সরকারি বিএম কলেজে আছেন শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তাজওয়ারের কাছে। আমার চারপাশ এখন মেসি মেসি রবে প্রতিধ্বনিতে প্রকম্পিত হচ্ছে এবং আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন আর্জেন্টিনার যে দর্শক, তারা শুধুমাত্র একটি মানুষকে ঘিরেই তাদের স্বপ্ন এবারে বিশ্বকাপ জয়ের, সেটিকে কিন্তু তারা বজায় রেখেছে। অর্থাৎ আজকে যে প্রথম নকআউটের ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া, সেটিতে জেতার পরে এই আর্জেন্টিনা ভক্ত সমর্থক যারা আছেন বাংলাদেশে, তারা কিন্তু তাদের যেই বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন সেটি কিন্তু এখনো ধরেই রাখলেন এবং তারা মনে করছেন যে এই বিশ্বকাপটি আসলে বেশি মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এবং সেই বিশ্বকাপটি আসলে মেসি তার যে অধরা স্বপ্ন অর্থাৎ বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন, সেই মিশনটি তিনি সফল করতে পারবেন। এবং আমার চারপাশ এখন শুধুমাত্র মেসি মেসি রবেই সবাই চিৎকার করছেন। তারা বলছেন যে এই যে আজকের মাধ্যমে যে আজকে যে আর্জেন্টিনা যে একটি বড় ধরনের সাফল্য দেখালো মাঠে, অর্থাৎ পুরোটা ম্যাচেই কিন্তু আসলে আর্জেন্টিনা বলতে গেলে একরকমের একচেটিয়া খেলেছে। যদিও শেষ দিকে অস্ট্রেলিয়ার কিছু আক্রমণ ছিল, সেই আক্রমণে একটি আকস্মিক গোলও এসেছে, তারপরও 2-1 গোলে যে আর্জেন্টিনার জয়, সেই জয়ের পরে কিন্তু তারা আশায় বুক বেঁধেছে যে এরকম পারফরমেন্স যদি আর্জেন্টিনা দল ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপ জয় শুধুমাত্র স্বপ্নই থাকবে না, বিশ্বকাপ জয় আসলে সত্যিতে রূপান্তরিত হবে। এবং আমার হাজি মোহাম্মদ মহসিন হলে আমরা বারবার আপনাদেরকে দেখিয়েছি যে কি পরিমাণ মানুষের, কি পরিমাণ লোকে লোকারণ্য ছিল, একদম একটি জনসমুদ্রতে পরিণত হয়েছিল যে হাজি মোহাম্মদ মহসিন হল, সেই হাজি মোহাম্মদ মহসিন হলের থেকে কিন্তু এই পুরো ম্যাচ আসলে হাজার হাজার দর্শক একসঙ্গে উপভোগ করে এখন তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন। অর্থাৎ তাদের যেই দীর্ঘদিনের স্বপ্ন, সেই যে বিশ্বকাপ জয়ের একবার ফাইনালে গিয়েও তারা যে সেই স্বপ্নটি পূরণ করতে পারেনি, সেই স্বপ্নটি তারা পূরণ করবে বলে তাদের এবার আশায় বুক বেঁধেছেন। এবং সবাই একই সুরে গান গাচ্ছেন, হয়তো আর্জেন্টিনা বলে কেউ চিৎকার করছেন, কেউ মেসি বলে চিৎকার করছেন, অর্থাৎ তাদের যে উৎসাহ সেটি কিন্তু একদম বাদভাগা উল্লাসে পরিণত হয়েছে। আমরা দেখেছিলাম যে ম্যাচটি যদিও একটাই শুরু হওয়ার কথা ছিল, তবুও তার ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা আগেই প্রায় 11:30 থেকে এই হাজি মোহাম্মদ মহসিন হলের মাঠে এসে দূর দূরান্ত থেকে দর্শকরা ভক্তরা সমর্থকরা এসে এই মাঠে জায়গা তাদের নিজেদের করে নিচ্ছিলেন। যেহেতু এই মাঠটি আসলে লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং শেষ মুহূর্তে আসলে আসলে মাঠে জায়গা পাওয়া যায় না, সেহেতু তারা 2-2.5 ঘন্টা আগে এসে এই মাঠে তাদের জায়গা দখল করেছিলেন এবং অনেকে পরিবার পরিজন নিয়ে এই ম্যাচটি উপভোগ করতে এসেছিলেন, অনেকে তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এসেছিলেন, অনেকে তাদের বৃদ্ধ বাবা মাকে নিয়ে এসেছিলেন এবং আবাল বৃদ্ধ সবাই, এই রিক্সাওয়ালা দিনমজুর থেকে সবাই এই ম্যাচটি উপভোগ করেছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে। এবং পুরো এই হাজি মোহাম্মদ মহসিন হলের মাঠের একটা প্রান্ত যেন মনে হচ্ছিল যে নীল সাদা রঙে রঙিন হয়ে উঠেছিল। এবং শুধুমাত্র যে আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা এসেছিলেন তা নয়, পুরো যারা ফুটবল প্রেমী আছেন বাংলাদেশের এবং পুরো দেশ থেকে কিন্তু মানুষ এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মানুষ এসেছিল। এবং আমরা দেখেছি যে নোয়াখালী বরিশাল ফেনী থেকেও আমরা মানুষ পেয়েছি যারা আসলে এই ম্যাচটি উপভোগ করতে আসে। তো আর্জেন্টিনার যে জয়ের মিশন যেটি অব্যাহত থাকলো আজকের মধ্য দিয়ে এবং নক আউটের যে রাউন্ড অফ 16 থেকে তারা কোয়ার্টার ফাইনালে উঠলো, আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন যে এই জয়ের ধারা অব্যাহত রেখে তারা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবেন। এই বাকি খবর জানাতে ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল, তার কাছে চলে যাচ্ছি।